আসসালামু আলাইকুম সবাইকে সুজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে স্পেশাল একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকের মুক্তিযোদ্ধা কোঠা অথবা সেনা সন্তান কোঠা থাকে, অনেকে মনে করতে পারো, বা যাদের এই মুক্তিযোদ্ধা কোঠা অথবা সেনা সন্তান কোঠা রয়েছে অনেকে দেখে বলতে পারো যে যাদের এই কোঠাগুলো রয়েছে তারা কি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলেই চাকরি পাবে? আমি বলবো না। কেন পাবে না আলোচনা করব আজকের এই ভিডিওতে। তুমি যে কোটা নিয়ে পরীক্ষা দিতে যাও সেনাবাহিনীতে, ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে, তোমাকে কয়েকটা বিষয়ের উপরে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যখন তুমি এসএমএস পাওয়া, এসএমএস পাওয়ার পরে যেদিন পরীক্ষা দিতে যাবা, সর্বপ্রথম তোমার মেডিকেল চেক আপ হবে। এই মেডিকেল চেক আপটা সেনাবাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই চেক আপে যদি কারো বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, সে কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যাক বা কোঠা নিয়ে যাক বা সেনা সন্তান কোঠায় নিয়ে যাক না কেন, তাকে বাদ দিয়ে দেবে, সে কিন্তু চাকরি পাবে না। সে হয়তো বা বলতে পারে, স্যার আমার মুক্তিযোদ্ধার কোঠা আছে, অথবা আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতো বা আমার সেনা সন্তানের কোঠা রয়েছে, আমাকে কেন বাদ দেয়া হচ্ছে? সেনাবাহিনীতে কোটার থেকে একজন প্রার্থীর যোগ্যতাটা অনেক উপরে। এখানে যারা চাকরি পায় তারা মেডিকেলে নিখুঁত হয় বা তাদেরকে নিখুঁত হতে হয়। এরপরে শারীরিক পরীক্ষা থাকে 10 নম্বরের, সেই শারীরিক পরীক্ষায় কয়েকটা ইভেন্ট হয়, সেই ইভেন্ট গুলোতে পাস করতে হবে। 50 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে 5টা বিষয়ের উপরে, সেই লিখিত পরীক্ষায় অ্যাটলিস্ট 5 নম্বরটা তুলতে হবে, এবং ভাইবা পরীক্ষা থাকবে 10 নম্বরের। এই পরীক্ষাগুলোতে যখন তুমি তোমার নিজের যোগ্যতা পাস করবা, তখন তুমি সব শেষে গিয়ে হয়তোবা মুক্তিযুদ্ধ অথবা সেনা সন্তান কোঠার জন্য কিছু ক্ষেত্রে স্যার পেতে পারো, তবে সব ক্ষেত্রে না। যদি স্যার সবাই পেত যাদের মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে অথবা যাদের সেনা সন্তান কোঠা রয়েছে, তারা সবাই চাকরি পেত। তুমি খোঁজ নিয়ে দেখবা অসংখ্য মুক্তিযোদ্ধা কোঠা অথবা সেনা সন্তানদের কোঠাধারী শিক্ষার্থীরা বা প্রার্থীরা অনেকে বাদ পড়ে যাচ্ছে। কি কারণে? তারা মেডিকেলে আনফিট ছিল, তারা হয়তো বা শারীরিক পরীক্ষায় আনফিট ছিল বা পাস করতে পারেনি, তারা হয়তো বা লিখিত পরীক্ষায় যে 5 নম্বর সেটাও তুলতে পারেনি, বা ভাইবা পরীক্ষায় ভালো করতে পারেনি। খোঁজ নিয়ে দেখবা। তো যারা প্রশ্ন করেছিল বেশ কিছুদিন ধরে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে, অনেকে জানতে চাচ্ছিল যে স্যার আমার তো কোঠা নেই মুক্তিযোদ্ধা বা সেনা সন্তান, আমি কি চাকরি পাবো না? অবশ্যই তুমি চাকরি পাবা। তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রমাণ করতে পারো যে স্যার আমি মেডিকেলি ফিট, আমি শারীরিক পরীক্ষা পাস করতে পারছি, আমি লিখিত পরীক্ষায় 5 নম্বর তুলতে পারছি, ভাইবা পরীক্ষায় 5 নম্বর তুলতে পারছি, দিন শেষে তোমাকে নিয়োগপত্র দেওয়া হবে। যদি কেউ পরীক্ষায় পাস না করে ভেবে নিয়ে যদি যাও যে আমার মুক্তিযোদ্ধা কোটা রয়েছে বা সেনা সন্তান কোটা রয়েছে, আমি চাকরি পাবো, এটা ভুল হবে। সার্টিফিকেট থাকা একটা সুপারিশ মাত্র। হয়তো তুমি কোনো একটা পরীক্ষায় 1-2 নম্বর কম পেয়েছো, বাট তুমি অন্যান্য বিষয়গুলোতে সবকিছুতে ভালো করছো, ওই ক্ষেত্রে হয়তো তোমাকে একটা প্রায়োরিটি দিতে পারে তারা, যে ছেলেটার মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, 1-2 নম্বর কম পেয়েছে, আচ্ছা ঠিক আছে ছাড় দিয়ে দেয়। অথবা ছেলেটা সবকিছু পরীক্ষা পাস করেছে, মেডিকেলে ফিট ছিল, 1-2 নম্বর কম পেয়েছে কোনো এক জায়গায়, তার বাবা সেনাবাহিনীতে চাকরি করতো, তার একটা সেনা সন্তান কোঠা রয়েছে, দিয়ে দিই। ব্যাপারটা এরকম হয়। তো যে কোঠা নিয়েই যেই পরীক্ষা দিতে যাক না পরীক্ষার কেন্দ্রে, কোঠার কোনো দাম নেই, দাম শুধুমাত্র তোমার নিজের যোগ্যতার। আর যোগ্যতা বাড়ানোর জন্য এখন থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, প্রবল অনুশীলন করতে হবে। যারা 2023 সালে সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে আবেদন করেছিল, বসে না থেকে আর কিছুদিন পরে কিন্তু এসএমএস আসা শুরু হচ্ছে সমগ্র বাংলাদেশের, ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। মেডিকেলে যদি ফিট থাকো নাকি আনফিট আছো সেই বিষয়গুলো জানার চেষ্টা করো। ফিট থাকলে তো আলহামদুলিল্লাহ, আনফিট থাকলে পরামর্শ নিয়ে, ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করে ফেলো। শারীরিক যে ইভেন্ট গুলো হয় সেই ইভেন্ট গুলো সম্পর্কে জানো,
সেই ইভেন্টগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করো, লিখিত পরীক্ষার জন্য 5টা বিষয়ের উপরে ভালোভাবে একটু পড়ালেখা করো। এমনও দেখা যায় অনেক এ প্লাস ধারী শিক্ষার্থী লিখিত পরীক্ষায় গিয়ে সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় 5 নম্বরও তুলতে পারে না। তো লিখিত পরীক্ষা যে সহজ হয় অনেকে বলে খুবই সহজ, যে পারে তার কাছে আসলে সহজ, যে পারে না ওই সহজ প্রশ্নটাই তার কাছে পাহাড় সমান কঠিন মনে হবে। ভাইবা পরীক্ষাটা একটু প্র্যাকটিস করো। ভাইবা পরীক্ষায় সমসাময়িক বিষয়ের উপর সাধারণ জ্ঞান প্রশ্নগুলো করা হয়, এই বিষয়গুলো একটু জানো, তাহলে দেখবা নিজের সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ তুমি করতে পারছো। আর এই নিজের সৈনিক হওয়ার স্বপ্ন পূরণটাকে সত্যি করার জন্য তুমি চাইলে বা তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও 15 দিন 20 দিন অথবা 1 মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। আমাদের সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে, এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কিভাবে পরীক্ষা দিতে যাওয়া। দোয়া থাকলো তোমাদের জন্য, ভালোভাবে পরীক্ষা দাও এবং নিজের যোগ্যতায় সৈনিক হয়ে নিজের স্বপ্নটা, নিজের পরিবারের, নিজের বাবা মার স্বপ্নটা যাতে পূরণ করতে পারো। আসসালামু আলাইকুম।